শেরপুরে এবার সবরিকলার আবাদের সাথে আন্তঃফসল হিসেবে ধান ও শীতকালীন সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চাষিরা। আগাম ভিত্তিতে কলার চারা রোপণ করায় অন্যান্য অঞ্চল থেকে প্রায় এক মাস আগে পাওয়া যাবে ফলন। একই জমিতে একত্রে বা পর্যায়ক্রমে একাধিক ফসল উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় সাথী ফসল। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এই পদ্ধতিতে একই সাথে উৎপাদন খরচ কমিয়ে বাড়তি আয় করা যায়। এক দুইটা ফসল পাতাছি, ধানও পাতাছি, কলা পাতাছি। এখন ধান কাটিয়ে আনলে কলার আবাদ করবো, এবারে আরও দু এক বছর থাকবো, থাকার পরে আবার পরে ধান কলা লাগামু। তাই না? আর গরিব মানে তো কী কৃষি তো করবো, কৃষি আবাদ করতেছি ধান। ধানের মধ্যে মনে করেন যে আমরা কলার চারাটা না কাটতেছি, এই ধানটা পাইকে লাগা, এই ধানের মধ্যে কলার চারা আমাদের আধা মাস আগে আইতেছে। এটা আগে আইলে কলা ধারা আমরা চাহিদা পাওয়া যাবো এবং কি দামও পাওয়া যাবো। আর ধান আমরা কাটি ফেলে কলার চাষ করবো, আমরা কলা আগে যাবো। এক সপ্তাহে দুটো আবাদ করতেছি, ধানি কম ধান লাগাইছি, আবার কলার আবাদ করতেছি। এই ধান কাটা শেষ হলে আবার কলার আবাদ থাক। এক সপ্তাহে দুটো আবাদ করলে আমরা এক সপ্তাহে দুটো আবাদ পাইতেছি, ডবল লাভ হইতেছে। একসাথে একাধিক সাথী ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে প্রতিনিয়ত নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি অধিদপ্তর থেকে। বিশেষ করে কলার সাথে সাথী ফসল চাষে কৃষকরা আগ্রহী হলে তারা অধিক লাভবান হবেন। জেলার শ্রীপুরদী উপজেলায় বিশেষ করে কুড়িয়াগাজীর ইউনিয়ন এবং কুড়িগাহিনী ইউনিয়নে আন্তঃফসল হিসেবে কৃষকরা, কিছু প্রগতিশীল কৃষক এই কলার সাথে রূপামনের হাইব্রিড জাত আবাদ করেছে এবং ইতিমধ্যে ডান পত্তন শুরু হয়েছে এবং এই ডান পত্তনের পরে ওরা আবার আন্তঃফসল হিসাবে রবি শস্য, ফুলকপি, বাঁধাকপি, সিম এগুলো আবাদ করবে। এতে কৃষকের উৎপাদন খরচ কম হবে এবং আমাদের ম্যাক্সিমাম জমি ইউটিলাইজেশন হবে। এই প্রযুক্তি দিয়ে, এক নতুন প্রযুক্তি, আমরা এই প্রযুক্তি দিয়ে আরো পার্শ্ববর্তী কৃষকের মাঝে ছড়িয়ে দেবো। এবার শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাদারপুর, লঙ্গরপাড়া, গড়পাড়া, ভেলুয়া, পোড়াগড়, বীরবান্দা সহ বিভিন্ন এলাকায় সবজি কলার আবাদের সাথে রূপা আমনের উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করেছেন কৃষকরা। লাভজনক এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, বাড়তি মুনাফায় তৃপ্তির হাসি ফুটে উঠুক কৃষকের মুখে। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingMidi.com।